এবারে আজকে হচ্ছে রান্নাঘরটা পুরো পরিষ্কার করবো। আর দুপুরবেলা রান্না করেছিলাম না, ছেলে আর ওর বাবা খেয়ে গেছে, আর আমি একটু গরম গরম আলু ভাজবো, আর ওই ভাতটাও একটু ওর সঙ্গে গরম করে নেবো, কারণ ঠান্ডা ভাত না আমি খেতে পারি না, সেই জন্য ওই সেটা করে রেখে দেবো। তবে এখন করব না, পরে করব, কারণ স্নান করার আগে আমি এগুলো করে গুছিয়ে রেখে দেবো আর কি। ধরে ভাবছি রান্নাঘরটা গুছাতে হবে, রান্নাঘরটা গুছাতে হবে, সময় পাচ্ছি না। তা আজকে সব কাজ আমার সকাল সকাল হয়ে গেছিলো, সেই জন্য আমি রান্নাঘরটা পুরোটাই পরিষ্কার করব। আর এখন কি হচ্ছে যে আমাদের যে মানে ডাস্টবিন ফেলছি, প্লাস্টিক আলাদা ফেলতে হচ্ছে, আর যে আলুর খোসা সবজির খোসা সেগুলো আবার আলাদা ফেলতে হচ্ছে। সেই জন্য এই কাজগুলো আমি করে রেখে দেবো ঠিকঠাক, যাতে ডাস্টবিনের জিনিস নিতে আসলে আমি ঠিকঠাক দিতে পারি। তারপরে হচ্ছে তোমার মাসকাবারির জিনিস, যে জিনিসগুলো নিয়ে আসছে যেগুলো মানে বারণ মানে ফুরিয়ে গেছে সেইগুলো আমি রেখে দেবো। এবার কোটোগুলো না আমি প্রত্যেক মাসে কী করি, বা যখনই দেখি আমার একটা কোটো খালি হয়ে গেছে আমি সঙ্গে সঙ্গে কোটোটা পরিষ্কার করে রাখি। তো এবার কোটোগুলো পরিষ্কার করে নিয়েছি, এবার আস্তে আস্তে যে জিনিসগুলো আমার দরকার সেগুলো আমি ঢেলে রেখে দেবো, আর যেগুলো আমার এখন দরকার নেই সেটা আমি একটা বালতিতে করে গুছিয়ে রেখে দেবো। তাহলে আমাদের ঘরে যেমন জিনিস থাক, যেরকমই জিনিস থাক, পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে রাখলে কি হয়, পরে আর অসুবিধা হয় না। তো এবার আস্তে আস্তে আমি সেই জিনিসগুলো গুছিয়ে রাখবো, তাহলে ভিডিওটা দেখতে থাকো। যেগুলো যেগুলো দরকার সেগুলো রেখে দেবো। আর ছেলের এখন কলেজ শুরু হয়ে গেছে না, ওকে টিফিন দিতে হবে, আর যে কোনো টিফিন তো দেওয়া যায় না, কারণ ওর অনেকটা টাইম কাটে কলেজে, আবার সকালবেলা ও তাড়াহুড়োতে কী হয় দুটো গানে ভাত খায়, এবার খিদি ওর খিদিটাও পেয়ে যায়। সেই জন্য আমি চিড়ের পোলাও টোলাও করবো বলে চিড়ে পাস্তা তোমার চাউমিন এসবগুলো সব এনে রেখে দিয়েছি, যাতে এক একটা দিন এক এক রকম করে দিতে পারি, যাতে ও খেতে পারে। কারণ ও ওই বাইরের জিনিস কী খাবে না খাবে ওর হয়তো পেটই ভরবে না, সেই জন্য আমি কী করি বাড়ি থেকে যতটা পারি বাড়ি থেকে বানিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে ওর পেটটা অন্তত ভরে।
এবারে দেখো, আমি ওই যে জিনিসগুলো দরকার নেই সেগুলো আমি একটা বালতি করে রেখে দিয়েছি। আর রাত্রে তো আমরা রুটি খাই, এবার রুটির জন্য ওই ঘুগনির জন্য সব ঘুগনির কাবলি ছোলা টোলাগুলো নিয়ে এসছে, সেগুলো আমি আলাদা আলাদা করে এবারে জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। আর এই হচ্ছে মাসের যে বাজার, এই একটা মানে অসুবিধা যে একা একা ঢালা আবার গুছিয়ে রেখে দেবো, পরিষ্কার করা সেটা করতে হবে, কিছু করার নেই। আর এগুলো আমি এবার আস্তে আস্তে সব ঢেলে রেখে দেবো, কারণ প্যাকেট প্যাকেট থাকলে না ভালো লাগে না, সব একটা একটা কৌটোর মধ্যে থাকলে কি হয় জিনিসটা দেখতেও ভালো লাগে আর রান্নাঘরটা বেশি অগোছালো লাগে না। তাই সেই জন্য আমি যেগুলো আমার ঢালার মতন আমি সেগুলো ঢেলে নেবো। আর আজকে আমি অন্য কিছু তো কাজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, করলাম শুধু এই রান্নাঘরের কাজটা। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেল মাই লাকি চান তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আজকে হচ্ছে মঙ্গলবার, সকালবেলা হাজবেন্ড খেয়ে কাজে চলে গেছে, ছেলে কলেজে গেছে, আর আমার সব কাজ হয়ে গেছে, পুজোয় এক্ষুনি দিয়ে উঠেছি। আর রোদ্দুরটা মানে ওয়েদারটা ভালো আছে, রোদ্দুর হচ্ছে কিন্তু গরমটাও হচ্ছে, কিন্তু সবসময় বৃষ্টি না ভালো লাগে না, মাঝে সাঝে একটু রোদ্দুরও দরকার আছে, কারণ কাচা ধোয়া করলে সেগুলো মেলার খুব অসুবিধা। এই মোটামুটি সব হয়ে গেছে। আর আজকে তো মঙ্গলবারে তো মনসা পুজো, তা আমি পুজো দিয়ে এসছি। আমাদের এখানে মা পুজো খুব মানে ঘর প্রত্যেকটা ঘরে ঘরে হয়, তা আমি পুজো জিনিস সব দিয়ে এসছি। আর কি বলবো, আর আজকে দেরিতে ঘুম থেকে উঠেছি, এবার কি হচ্ছে সব দেরিতে দেরিতে হচ্ছে। এবার সকালবেলা আজকে আমার হাজবেন্ডও তাড়াতাড়ি ছিল, ছেলেরও তাড়াতাড়ি ছিল, তো আজকেই আমি দেরিতে উঠেছি। কিন্তু রান্না কিছুই করতে পারলাম না, সেই আলু ভাজা ডিম ভাজা ঘি দিয়ে ওরা ভাত খেয়ে চলে গেল, ছেলেও চলে গেল। আর আমার ছেলে না ওই শুকনো খাবার খেতে চায় না, হাজবেন্ড তবুও এক গাল ভাত খেয়ে চলে যায়, কিন্তু ছেলের একটু ডাল দিলে ভালো হয়, কিন্তু আমি সময়ই পেলাম না, কারণ ওরা আবার টিফিন করে দিতে হবে। আর আজকে ওর টিফিনের পাস্তা করে দিয়েছে, সে পাস্তাটা দোবাতে কি হয়েছে এখন ওর ওইটা দোবাতে কি হয়েছে ও ওটা নিয়ে চলে গেল। যাই হোক, ওরা দুজন বেরিয়ে গেছে, এই একটা আমার শান্তি যে দুটো খেয়ে যেতে পেরেছে। আর সারাটা দিন এরা যদি না খায় না, আমার একটা ভিতর ভিতর টেনশন হয় যে কিছু খেলে না কিছু খেলে না। আর আমার হাজবেন্ড বাইরে খাওয়া পছন্দ করে না, ছেলেও তাই, ওরা দুজনেই বাইরে খাওয়া অত পছন্দ করে না। তা যাই হোক, মোটামুটি সব হয়ে গেছে, তাহলে ভিডিওটা দেখতে থাকো। আশা করছি আজকে ভিডিও তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর আমার ভিডিওতে তোমরা সাবস্ক্রাইবার করছো, লাইক করছো, বেল আইকন টিপছো, আর তোমাদের এত ভালোবাসা আমার ভিডিওতে পাচ্ছি, কি বলে যে ধন্যবাদ দেবো কিছু বলার মানে ইয়ে নেই। সেই হয় না যে বাচ্চা যখন একটা একটা ধাপ একটা একটা জিনিস কিছু নতুন শেখে, হ্যাঁ, সেটা যে কতটা আনন্দ হয় সে বলারই মতো না। সেরকম আমার মানে একজন দুজন করে যে সাবস্ক্রাইবার হচ্ছে, তা আমার এত আনন্দ লাগছে যে ভিডিও করছি, যা হোক আমার একটু হলেও আমি তোমাদের মধ্যে ভালোবাসা পাচ্ছি, এটা আমার জন্য ভীষণ বড় পাওনা। তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ, আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল তোমাদেরকে। তাহলে ভিডিও দেখতে থাকো। এবারে দেখো, আমরা এই স্নান করে এসেছি, এবার কড়াইতে দিয়েছি আমি মাস্টার অয়েল মানে সর্ষের তেল দিয়ে এবারে এটাকে নাড়াচাড়া করবো। আর আমি না ওই ঠান্ডা ভাত খেতে পারি না, সকালে যেহেতু ওরা খেয়ে বেরিয়ে যায় সেই জন্য আমার জন্য আবার আলাদাভাবে করব। তা আমি ওই একটু দেরিতেই রান্না বসিয়েছি আর কি, তা ভাতটাও একটু ঠান্ডা হয়ে আছে যখন আমি ওই ভাত
আলু ভাজাটা করছি, তা তখন ভাতটাও একটু ওর সঙ্গে গরম গরম করে নিই। আর যখন দেখবে তরকারি থাকছে না বা কিছু নেই, তখন এইভাবে করবে করবে, দেখবে কতটা খেতে ভালো লাগে। আমি তো মাঝে সাঝে একা যখন থাকি তখন এইভাবেই করে খেয়ে নিই। এবার আমি ওই তেলের মধ্যে দিয়েছি তোমার আলুটা, তুলে আলুটা তুলে দিয়ে এবার আলুটা ভাজবো, একটু ভাজা ভাজা করবো। নুন দিয়েছি, নুন দিয়ে আস্তে আস্তে এটা ভাজবো। নুন হলুদ একটু জিরের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটা একটু আমি ভাজা ভাজা করে নেবো। যখন ভাজা হয়ে আসবে তখন আমি ওই যখন একদম হয়ে আসছে তখন আমি কী করবো, ওই তোমার ভাতগুলো ওর মধ্যে তুলে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে ভাতটাও গরম হয়ে যাবে। আর হ্যাঁ, নামানোর আগে একটু সামান্য ঘি দিয়ে দেবো, দিলে আমার হয়ে যাবে। তারপরে রান্না করছি, রান্নার সঙ্গে সঙ্গে বাসনগুলো মাজা হয়ে গেছে, সেই বাসনগুলো আমি গুছিয়ে রাখবো। কারণ আমি না ওই রান্নাঘরে একটা কাজ করতে যাই ঠিকই, কিন্তু আমি যেগুলো দরকার কাজ সেরে রাখার দরকার আমি সেগুলো সবসময় করে রাখি। কারণ হাতের কাজ হাত সঙ্গে সঙ্গে করলে কাজটা হয়ে যায়, কিন্তু সেই কাজটা যদি মনে করো না আমি পরে করবো একটু বাদে করবো, সেই কাজটা আর হবেই না। তা আমি সবসময় রান্নাঘরে যাই করি তার সঙ্গে আমি এই কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। তাহলে এই যে ভাজা ভাজা এটা প্রায় হওয়ার মুখে হয়ে গেছে, মানে আর আলুটা ভাজা আমার হয়ে গেছে। এবার ভাতগুলো আমি তুলে দিয়েছি, ভাতগুলো ভাজা ভাজা হচ্ছে। আর আজকের ভিডিও আমি এর সঙ্গে এন্ড করলাম, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর আমার ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিও যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বেল আইকন টিপবে, আর পারলে শেয়ার করবে। তাহলে আজকের মতন সবার জন্য বাই বাই, আর আমার ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর এটা হচ্ছে বিকেলের টাইম, ওয়েদারটা এত ভালো লাগছে কি বলবো। সকাল আর বিকাল ঘুম থেকে উঠে আমি এই দুটো জিনিস দেখি, দেখে তারপরে আমি আবার কাজ শুরু করি। তাহলে বাই বাই বাই।